আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত কোকোনাট বিস্কিট। আমরা সব সময় বিকেলবেলা বিস্কিটটা খেয়ে থাকি, খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিটটা স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করি। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন, বেল আইকনে একটি ক্লিক করুন। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। আইসিং সুগারটা হচ্ছে চিনিটাকে পাউডার করে নেওয়াটাকে বলে আইসিং সুগার। এটা আমি গ্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটার মধ্যেও এটা খুব ভালোভাবে বেটে নিলে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘি। আপনারা এখানে চেষ্টা করবেন আইসিং সুগারটা ইউজ করতে। এখন আমি একটা হ্যান্ড উইস দিয়ে ঘিটা আইসিং সুগারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা আইসিং সুগারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন এটা একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এখন আমি 2 কাপ পরিমাণ ময়দা একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন ময়দাটা চেলে নিতে। এখানে আমি টোটাল 1 কাপ আইসিং সুগারের জন্য 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আইসিং সুগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 টেবিল চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো নারিকেল কুড়ানো, এটা রেডিমেড, আপনারা চাইলে ঘরের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে অ্যাড করব। দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। আমি এখানে একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এখন আমি অল্প অল্প করে নিয়ে বিস্কিট তৈরি করে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি। গোল করে হাতের তালুর সাহায্যে হালকা করে একটু চাপ দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো নারিকেল কুড়ানোর সাথে একটু গড়িয়ে নিব। এখন আমি বেকিং ট্রের মধ্যে বিস্কিটটা রেখে দিব। সেম ভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিব। আবারও শুকনো নারিকেল কুড়ানোর সাথে একটু গড়িয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করে নিব। আমি ওভেনটাকে 5 মিনিট আগে প্রি হিট করে নিয়েছি। 20 মিনিট বিস্কিটগুলো বেক করার পরে আমি বিস্কিটগুলোকে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো খুবই সুন্দর বেক হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাবো, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কোনো অংশে দোকানের বিস্কিট থেকে কম না, খুবই সুন্দর কালার এসেছে।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত কোকোনাট বিস্কিটটা তৈরি করে ফেললাম। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব ভালো লাগে। আমরা মাঝে মধ্যে বিকেলে নাস্তা হিসাবে বিস্কিটটা খেয়ে থাকি, আর সেটাই যদি হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলুন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।